সংলাপে আসা প্রস্তাব গুরুত্ব না দিয়েই নির্বাচন কমিশন আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির অস্তিত্ব থাকবে না, চলছে রাজনৈতিক বিতর্ক। তেলের দাম বৃদ্ধির পর সব হিসেব নিকেশের বাইরে চলে যাচ্ছে বাজার দর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টপ নিউজ টপ ভিউজে। শিরোনামগুলো শুনলেন, এখন যাচ্ছি শিরোনামের বিস্তারিত বিবরণে। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, প্রথম যে সংবাদটি বলবো সেটি হচ্ছে নির্বাচন কমিশনের আরপিও সংশোধন বিষয়ে। আপনারা জানেন যে 39টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 28টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে। সেই সংলাপে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন সেগুলো আমলে না নিয়ে তারা কিছু অগুরুত্বপূর্ণ বিষয় তারা সংশোধনের উদ্যোগ নিয়েছে এবং এই ব্যাপারে তারা একটি প্রস্তাব চূড়ান্ত করেছে। সে বিষয়ে যে রিপোর্ট এসছে তাতে বলা হয়েছে যে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ইসির চূড়ান্ত করা প্রস্তাব প্রথমে যাচাই করবে আইন মন্ত্রণালয়, এরপর তা মন্ত্রিসভায় তোলা হবে। সংশোধিত আরপিও মন্ত্রিসভা অনুমোদন দিলে তা জাতীয় সংসদে যাবে, সংশোধনী গ্রহণ করলেই তা আইনের অংশ হবে, এটি হচ্ছে নিয়ম। তো যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও কিছু ক্ষেত্রে সংশোধনী আনার জন্য প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক এই সংস্থা বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে আসা বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে তা চূড়ান্ত করা হয়েছে, তবে বাস্তবে দলগুলোর বেশিরভাগ প্রস্তাব বা সুপারিশ কমিশনের কাছে গুরুত্ব পায়নি। ভোটার ইভিএম এ ভোট দেওয়ার পর ইভিএম থেকে কাগজে তা ছাপা হয়ে স্বয়ংক্রিয়ভাবে স্বচ্ছ ব্যালট বাক্সে যুক্ত হবে, এই হচ্ছে বলা হচ্ছে ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল, সেটি যুক্ত করার একটি প্রস্তাব আসছে। না ভোটের বিধান যুক্ত করা, নির্বাচনী ব্যয় বাড়ানো কমানো, নির্বাচনী ব্যয় তদারক করা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশ নেওয়ার বিধানে পরিবর্তন আনা, সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত করা সহ বেশ কিছু প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলো বাস্তবায়ন করতে হলে আরপিও সংশোধনী করতে হবে, তবে সংশোধনী প্রস্তাব তৈরির ক্ষেত্রে এই প্রস্তাবগুলো নির্বাচন কমিশনের কাছে গুরুত্ব পায়নি। যে গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল যে সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত করা, যাতে প্রয়োজনে নির্বাচন কমিশন আর্মিকে কল করতে পারে নির্বাচনী কাজে, তারপরে না ভোট করা, তারপরে যে পেপার ট্রেইল ওইগুলো যুক্ত করা, সেগুলো আসে নাই। সংসদের এই যে 17 থেকে যে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে গত 17 থেকে 31 জুলাই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল ইসি। সংলাপে কোনো সুনির্দিষ্ট আলোচ্য বিষয় ছিল না, তবে আইন সংশোধন সংক্রান্ত প্রস্তাব সহ বিভিন্ন প্রস্তাব দিয়েছে বিভিন্ন দল। ইসির সূত্রগুলো জানাচ্ছে যে বিদ্যমান আরপিওতে যেসব সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভোট বাতিলে ইসির ক্ষমতা ও ভোট বন্ধে প্রিজাইডিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো, প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখালে বা কেন্দ্রে যেতে বাধা দিলে শাস্তির বিধান, দলের সর্বস্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখতে 2030 সাল পর্যন্ত সময় দেওয়া, দায়িত্বে অবহেলায় কর্মকর্তাদের শাস্তির আওতা বাড়ানো, প্রার্থীদের আয়কর সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা, ভোট গণনার বিবরণী প্রার্থী ও তার এজেন্টদের দেওয়া বাধ্যতামূলক করা, মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত খেলাপি বিল বিদ্যুৎ পানি গ্যাস ইত্যাদি পরিশোধের সুযোগ দেওয়া, রাজনৈতিক দলের সংশোধিত গঠনতন্ত্র 30 দিনের মধ্যে ইসিতে জমা দেওয়ার বিধান করেছে প্রস্তাব। এখন যেই এই ব্যাপারে আমরা দেখছি যে বদিউল আলম মজুমদার কি বলেছেন, তিনি বলছেন যে ইভিএম এ ভিভি পিএটি যুক্ত করা, অর্থাৎ ওই যে পেপার ট্রেইল যুক্ত করা, প্রার্থীদের ব্যয় তদারক করা, প্রবাসীদের ভোটাধিকার দেওয়া সহ যেসব প্রস্তাব গুরুত্বপূর্ণ সেদিকে দৃষ্টি না দিয়ে
ইসি এমন কিছু বিষয়ে নজর দিয়েছে যেগুলো বিভ্রান্তির সৃষ্টি করে, যেমন যে কোনো সময় ভোট বাতিল করা, অন্তর্নিহিত ক্ষমতা ইসির এখনই আছে। নির্বাচনের সময় অনিয়ম কারচুপির অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ইসি ভোট বাতিল করে নতুন নির্বাচন করতে পারে। নিজেদের ক্ষমতার বিষয়ে পরিপূর্ণ ধারণা না থাকার প্রতিফলন হয়েছে এই এইসব প্রস্তাবে। ইভিএম এ পেপার ট্রেইল যুক্ত হচ্ছে না, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অথচ এটার ব্যাপারে কিন্তু ওয়ার্কার্স পার্টি, তারপরে জাসদ, এনডিএম, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রস্তাব করেছিল, কিন্তু সেগুলো আনা হয়নি। এমনকি জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন নিয়ে সংলাপে বিভিন্ন প্রস্তাব এসেছিল, এর মধ্যে কয়েকটি দল সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেয়, আর গণফোরাম আরপিওতে আইন শৃঙ্খলা প্রণয়নকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করার প্রস্তাব দিয়েছিল। এটি করা হলে সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটে পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারবেন, তবে বিষয়টি আমলে নেয়নি নির্বাচন কমিশন। এখন এই হচ্ছে বিষয় দর্শক। এখন বলার কিছু নেই, নানান রকম সমালোচনা আছে। সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন কমিশনের এই সংলাপে, এটি একটি পরিপূর্ণ সংলাপ না, আপনারা জানেন যে বিএনপি সহ বিরোধী অনেকগুলো রাজনৈতিক দল, সিপিবি, বাসদ, তারা কিন্তু অংশ নেয়নি, তারা বর্জন করছে। এখন নির্বাচন কমিশন তার ক্ষমতা বাড়ানোর জন্য যে গুরুত্বপূর্ণ ইস্যু গুলো তার আওতায় আনার জন্য একটি প্রস্তাব দিতে পারতো আরপিও সংশোধনের জন্য, কিন্তু সেই প্রস্তাব গুলো দেওয়া হয়নি। আবার যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই তাদের কাছেই আছে, যেমন এই যে ভোটের ফলাফল বাতিল করা, তারপরে প্রার্থীদের নির্বাচনী ব্যয় কমানো বাড়ানো, এইগুলো কেন আবার নতুন করে নিয়ে আসছে, এটি একটা কনফিউশন যেটি বদিউল আলম মজুমদার বলছেন। এখন এইগুলো আসলে সামনে মুখ্য ইস্যু হবে না, মুখ্য ইস্যু হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার, এই বিষয়টি আদৌ বাস্তবে এটি প্রতিফলন হবে কিনা বা এই দাবি পূরণ হবে কিনা। এটি যদি পূরণ না হয় অন্য বিষয়গুলো নিয়ে এখন নির্বাচন কমিশন যাই হোক না কেন, যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে কিন্তু পুরো নির্বাচন কমিশনের পুরো ব্যবস্থাপনা বা কাঠামোটাই কিন্তু বদলে দেবে। আদৌ তখন এই নির্বাচন কমিশনের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা কিভাবে কাজ করবেন, তারা থাকবেন কিনা, অনেকগুলো প্রশ্ন জড়িত। ফলে এখন যা অবস্থা এটা মনে হচ্ছে অনেকটাই যে সরকার যেগুলি চিন্তা ভাবনা করছে অনেকটা সেগুলোই হয়তো নির্বাচন কমিশনের মাধ্যমে সরকারের কাছে যাচ্ছে। তো এটি খুব গুরুত্ব পাবে বলে কিন্তু মনে হচ্ছে না, কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এই এই সমস্ত প্রস্তাবগুলো নিয়ে। দর্শক, আমি একথা জানিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দ্বিতীয় সংবাদে। দর্শক, দ্বিতীয় যে খবরটি বলবো সেটি হচ্ছে যে আমাদের রাজনীতির মাঠে রাজনীতিকরা এমন ভাবে বক্তৃতা দেন তাতে মনে হচ্ছে যে সামনে আওয়ামী লীগ এবং বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। যেমন তথ্যমন্ত্রী বলছেন যে মুসলিম লীগের মতো বিএনপিও হারিয়ে যাবে, তিনি কথা বলছেন। তিনি বলছেন যে বিএনপি এখন তাদের ধানের শীষ বাদ দিয়ে মুসলিম লীগের প্রতি হারিকেন ধরেছে, কেননা হারিকেন নিয়ে তারা প্রতিবাদ করছে বিদ্যুতের যে লোডশেডিং এর প্রতিবাদে, সেই কথাটি বলছেন। মুসলিম লীগ দেশের রাজনীতি থেকে হারিয়ে গেছে, বিএনপিও কদিন পর মুসলিম লীগের মতো হাওয়ায় মিলিয়ে যাবে, তিনি এই কথা বলছেন। তো আসলে এই কথা বলা হয়তো রাজনীতির মানে কথার পিঠে কথা, যেটা আমাদের অনুষ্ঠান সেরকমই হয়ে যাচ্ছে। এইগুলি আমাদের এই সমস্ত কথাগুলো জিনিসটা হয় কি, যখন নাকি মন্ত্রীরা বলেন তখন কিন্তু এই কথার কোনো গুরুত্ব থাকে না, জনগণ এটাকে উপহাস হিসেবে নেয়। কেননা মানে আওয়ামী লীগ এমন একটা অবস্থায় নেই যেখানে বলতে পারে যে বিএনপি হচ্ছে মুসলিম লীগের মতো হারিয়ে যাবে। আমরা দেখি যখন আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় থাকে তখন তারা আস্তে আস্তে জনপ্রিয়তা হারাতে থাকে, এবং যদি নিরপেক্ষ নির্বাচন হয় তখন দেখা যায় যে বিরোধী দল, তখন যদি আওয়ামী লীগ থাকে অথবা বিএনপি থাকে তখন জনগণের ভোটে তারা ক্ষমতায় আসে। তার মানে হচ্ছে জনগণের এখন অবস্থানটা হচ্ছে এমন যে তারা আওয়ামী লীগ বিএনপির উপর সন্তুষ্ট না, কিন্তু আওয়ামী লীগ বিএনপির আবার বাইরেও বিকল্প কোনো শক্তি নেই। ফলে এই অবস্থায় বলা যায় যে আওয়ামী লীগ বিএনপি হচ্ছে জনপ্রিয় দল, ফলে হুট করে যেটা তথ্যমন্ত্রী বলছেন যে বিএনপি হারিয়ে যাবে, বিএনপি হারিয়ে যাওয়ার মতন অবস্থা নেই। বিএনপি তার প্রধান নেতা খালেদা জিয়া, দ্বিতীয় প্রধান নেতা তারেক রহমান ছাড়াই
নয়াপল্টনে যে সমাবেশগুলো করছে সেগুলি বিপুল পরিমাণ তার জনপ্রিয়তা আছে। এমনকি নূরের দল গণ অধিকার পরিষদ, তারাও যে গতকালকে যে সমাবেশ করেছে, বিশাল সমাবেশ করেছে, মিছিল করেছে, ফলে এত সহজ না যে বিরোধী দল এখন হারিয়ে যাবে, এরকম কোনো অবস্থা নেই। এখন যদি জোর করে তাদেরকে দশকের পর দশক যদি ক্ষমতার বাইরে রাখা হয় তখন হয়তো ভিন্ন পরিস্থিতি। তো সেরকম কিন্তু অনেকেই যখন নাকি বিএনপি ক্ষমতা ছিল তখনও কিন্তু তারাও বলেছিল যে আওয়ামী লীগ আর 30 বছরে 20 বছরে ক্ষমতা আসতে পারবে না, কিন্তু ঠিকই আওয়ামী লীগ আবার ক্ষমতা আসছে, ফলে এগুলি আসলে কথার কথা। আবার অন্যদিকে আমাদের দেখছি যে রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি বলছেন আওয়ামী লীগ এবার গেলে, মানে ক্ষমতা থেকে যদি চলে যায়, 125 বছরেও ক্ষমতা আসতে পারবে না। তো এটা বোঝা যায় যে একটা ক্ষোভ বিক্ষোভ থেকে বলা হচ্ছে কখন কে ক্ষমতা আসবে কি আসবে না সেটা নির্ধারণ করবে হচ্ছে নির্বাচন। তো এমন তো যদি হয় যে আগামী নির্বাচনটা যদি সঠিক হয় এবং অবাধ নিরপেক্ষ হয়, তাহলে হয়তো ভোটের মাধ্যমে বিএনপির নেতৃত্বে গণ অধিকার পরিষদ বা অন্যরা ক্ষমতায় আসতে পারে। কিন্তু আবার ক্ষমতায় আসার পর তখন যদি বিএনপির জোট সরকার বা জাতীয় সরকার যদি অজনপ্রিয় হতে থাকে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে, এবং তারপরে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ কেন ক্ষমতায় আসতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। সুতরাং এখন আমরা যদি নেতাদের কথা শুনি, আওয়ামী লীগের নেতাদের কথা শুনলে মনে হবে যে বিএনপি নামক কোনো দল নাই, বিরোধী দলের অস্তিত্ব নাই। আবার বিরোধী দলের নেতারা যখন কি কথা বলেন তখন একেবারে ফুৎকারে উড়িয়ে দেন হচ্ছে আওয়ামী লীগকে। আসলে এটা হলো বাস্তবতা যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি বাইরে এখনো নেই, তাদেরই হচ্ছে প্রধান শক্তি, অন্যান্য শক্তিগুলি হয়তো আস্তে আস্তে আসছে। তবে এটাও ঠিক যে যদি ধারাবাহিক ভাবে কোনো রাজনৈতিক দল ভুল করতে থাকে এবং জনগণের বিরুদ্ধে কাজ করতে থাকে তাহলে তো তাদের অস্তিত্ব বিলীন হবে। তবে সেটি আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি অন্য দল সেটি কিন্তু নির্ধারণের সময় এখনো আসেনি দর্শক। একথা জানিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তৃতীয় এবং শেষ খবরে। দর্শক, তৃতীয় যে খবরটি সেটি আসলে খুবই উদ্বেগ উৎকণ্ঠার এবং সাধারণ মানুষ যে কি পরিমাণ কষ্টে আছে তার একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। একেবারে বাজার দর কোন পর্যায়ে, ঠিক আছে, দেখেন যে ব্রয়লার মুরগি সেটি তার দাম বেড়েছে 45%, ডিম 20%, মাছ 10%, চাল 22% এবং পেঁয়াজ 43%। এটি হচ্ছে মানে একেবারে সর্বশেষ যেই মূল্য বৃদ্ধি। আপনি গত 2 দিনের আপনি বাজারে যান, যারা গেছেন তারা নিশ্চয়ই টের পাচ্ছেন যে আজকে আপনি এক দরে কিনছেন, কালকে কিন্তু যে দরে কিনবেন সেটি হচ্ছে আগের দিনের তুলনায় বেশি। তো সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট হয়েছে এবং একেবারে পণ্য ধরে ধরে দেখানো হয়েছে কি অবস্থা। যারা দেশের বাইরেও আছেন তারাও দর্শক একটু শুনুন, রিপোর্টটি হচ্ছে এরকম। কয়েকদিন ধরে ডলারের দাম বাড়ছে, ফলে আমদানি নির্ভর খাদ্যপণ্যের আমদানি কমছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, অর্থাৎ আমদানিও কমছে আবার তেলের দামও বাড়িয়েছে। এই দুই কারণে নিত্য পণ্যের বাজারে উত্তাপ আরো বেড়েছে, বাজারের আগুনে সারকার ক্রেতারা, দেখুন কি কথা বলা হচ্ছে, একেবারে সারকার হয়ে গেছে তারা। জ্বালানির দাম বাড়ার পর প্রথম ধাক্কা আসে নিত্য পণ্যের বাজারে, প্রথমে শুরু হয় সবজিতে। একদিনের ব্যবধানে সব সবজির কেজিতে দাম বেড়ে যায় 10 থেকে 20 টাকা। এর 2-3 দিন পর চাল, ব্রয়লার মুরগি, ডিম, চিনি, পেঁয়াজ, রসুন, আদা সহ কয়েকটি খাদ্যপণ্যের দাম আরেক দফা বেড়ে যায়। তো এবং বলছেন যে সিপিডির এই গবেষক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন যে গণপরিবহনের পাশাপাশি সড়ক, রেল, নৌপথের বিভিন্ন পণ্যবাহী পরিবহনের ভাড়া প্রতি কিলোমিটার কত হবে তা নির্ধারণ করা দরকার। ভাড়া নির্ধারিত না থাকায় পরিবহনগুলো নিজেদের ইচ্ছামতো ভাড়া নিচ্ছে, এর প্রভাব পড়েছে সব ধরনের পণ্য। দর্শক, এখন হচ্ছে সব পরিবহনের ভাড়া নির্ধারণ হয়নি এবং আপনার বাস, ট্রাকের ভাড়া নির্ধারণের পরেও সেগুলি কিন্তু মানছে না পরিবহনের যে মালিকরা বা
শ্রমিকরা, ফলে তারা ইচ্ছে মতন দাম নিচ্ছে। ওই যে দাম নিচ্ছে, তাহলে পণ্যবাহী ট্রাকের ভাড়া ঠিক নেই। তারপরে অন্যান্য যে আমাদের নৌপথে যেই সমস্ত পণ্য আসছে সেগুলোর দাম ঠিক নেই, এবং তার ইচ্ছা মতন বাড়িয়েছে, ফলে তার একটা প্রভাব আমরা দেখছি। যে 4-5 দিন আগে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছিল 160 থেকে 170 টাকায়, কেজিতে আরো 40 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা। সোনালি জাতের মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকা দরে। মাসখানেক আগেও ব্রয়লারের মুরগি ছিল 140 থেকে 145, অর্থাৎ 1 মাসের ব্যবধানে বেড়েছে 60 থেকে 65 টাকা বা 45%। জ্বালানি তেলের দাম বেড়েছে 51%, আর হচ্ছে এই বাজার দর বেড়ে গেছে 45%। তাহলে দর্শক, পরিস্থিতিটা কি? মানুষ কোথায় যাবে, কিভাবে কিনবে? যারা স্বল্প আয়ের মানুষ তারা কিভাবে চলবে? দর্শক, এই প্রশ্নটা রেখে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে নিশ্চয়ই সমসাময়িক যে সংকট সমস্যা এবং রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা রাখার প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।